मैं विभा देवी भाभी प्रत्याशी वार्ड सदस्य वार्ड नंबर 1 वसा पंचायत पिपरा प्रखंड की ओर से तमाम वसा पंचायत वासियों एवं साहेब टोला वासियों को दशहरा दीपावली एवं छठ पूजा की हार्दिक शुभकामनाएं देती हूं। निवेदक देवेंद्र कुमार मेहता और उर्फ पिंटू R9 भारत के लिए। नमस्कार, हम रमेश सिन्हा, हम चमचम समाजी स्थान आज के प्राक्तन विधायक तृणमूलर विधायक माननीय महादेव सिन्हा महाशय हमारा खूब खुशी एवं एत आनंद कान्तापुर राजवंश समाज पक्ष के अशेष अशेष धन्यवाद सशर एखे उपस्थित थार्ज वृद्ध महिला जा वस्त्र वितरण कर लें এটাতে আমরা খুব খুশি এবং ওনার সুস্থনা করি এবং ওনাকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আমার পুলিশ প্রশাসনকে, ওনারা যেভাবে কয়েকদিন থেকে আমাদের প্রশাসনিকভাবে হেল্প করছেন এটার জন্য মাননীয় করণ দিদি আইসি সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমাদের উপস্থিত এখানে এসআই সাহেব মাননীয় করণ গোবিন্দ সরেন মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই কান্তাপুর রাজনীতি এবং এই সুস্থভাবে এই পরিচালনা করা এটা ওনাদের বিরাট বিরাট ব্যাপার। আমি স্বীকার করছি যে এখানে অনেক লোকের সমাগম হয়েছে এবং এর মধ্য দিয়ে নানান রকম অনুষ্ঠান বস্ত্র বিতরণ থেকে শুরু করে নানান রকম হাস্য প্রতীক নানান রকম বিচিত্রা অনুষ্ঠান এই সমস্ত কয়েকদিন ধরে চলছে। আর এবং আমরা এর সঙ্গে জড়িত, আমরা বেশি করে সুস্থভাবেই হচ্ছে আছেন। আমি এসআই গোবিন্দ সরেন, আমি করমলিগে থানার সিংহদেব ভালো লাগি। হ্যাঁ, কি বলবো, ভালো থাকো, সুখে থাকো, আশীর্বাদ দিব যেন আবার পাই, খুব ভালো। আমার এখানে আমাকে খুব ভালো লাগছে, তার কারণ এটা নতুন জায়গা না, আমার বহু পুরনো জায়গা এই গৌরভাষা গ্রামটা। যেহেতু আমাদের এই গৌরভাষা গ্রামে আমার স্কুল ও স্কুলে আমি প্রধান শিক্ষক, আর এখানে এই পুজোটা যেটা হচ্ছে সম্পূর্ণ মানে রাজবংশী কান্তাপুরী সমাজের দুর্গাপূজা। অতএব এখান বেশিরভাগই সবাই, বেশিরভাগ বলতে কি সবাই রাজবংশী সম্প্রদায়ের, সবাই রাজবংশী ভারতের ভাষাতে কথা বলছে। এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেই রাজবংশী পুরোপুরি যে কালচার, সেই কালচারের ভিত্তিতেই এই আজ এখানে দুর্গাপূজা হচ্ছে। সেই জন্য যারা যতটা রাজবংশী কান্তাপুরী ভাই আসিছে, লোক আসিছে, সবাকে আমি স্বাগত আর শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই অষ্টমীর সান্ধ্যকালীন যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে যারা আসিছে সবাই খুব আনন্দ সহকারে অনুষ্ঠান দেখেছে, আনন্দ উপভোগ করছে এবং সত্যি খুব ভালো লাগেছে। আজ আমার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপূজাকে সে 50,000 টাকা দিচ্ছে, এই 50,000 পাওয়ার ফলে এইদিকে এই দুর্গাপূজার যে আনন্দ, সে আনন্দের মাত্রা অনেক গুণ বেড়ে গেছে। শুধু এইখান এই জায়গায় না, যারা দুস্থ পরিবার ছিল রাজবংশী সম্প্রদায়ের মধ্যে, আমার মধ্যে বস্ত্র বিতরণ করা হোক, খুব ভালো লাগে যারা এখানে আসেছে খুব আনন্দ সহকারে আনন্দ উপভোগ করছে। এই দুর্গাপূজা মুই বিশেষ করে মঙ্গল কামনা করেছি, এই দুর্গাপূজা আরও আগামীতে খুব ভালো করে হোক এই আশা করেছি। শুধু এই জায়গায় না, গৌরভাষাবাসী অর্থাৎ এখানে যেতাল আছে সবাই যেন সুস্থ রয়, ভালো রয়। আর সরকারি যেটা করোনা বিধি, স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি যেন মানে চলে, আর সোশ্যাল ডিস্টেন্স মানে চলে, মাস্ক পরে, একটা কথা কয়েছি, মাস্ক যেন পরে, আর হাত যেন সাবান না হয় স্যানিটাইজার দিয়ে বারবার পরিষ্কার করে, সবাই যেন ভালো রয়, সুস্থ রয়, এই মা দুর্গা ঠাকুর এরা কামনা করে আজমল রয়েছে। জায়গায় যে বস্ত্র বিতরণ হল, এত কথা সাবভি দিচ্ছে, গৌরভাষ আছে, আরও পার্শ্ববর্তী দুয়ারিং ছে, আরও পার্শ্ববর্তী যেগুলো গ্রাম ছে, সবলা গ্রামের থেকে যারা মোটামুটি দুস্থ, আমার নাম লিস্ট করে নামের তালিকা করে আনে, আমার কাছে বস্ত্র বিতরণ করা হয়। খুব ভালো লাগিল, আমরাও বস্ত্র পায় হনে খুব আনন্দিত, মানে আমার মুখখানা তাকালে বোঝা যায় যে খুবই আনন্দ পাইছে। যাই হোক, এরকম আগামীতে আরও যেন আনন্দ পায় সেই আশা আমি অবশ্যই করেছি।